নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফিল্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বাগানে এসেছি গাজর তুলবো বলে। গাজর দিয়ে একটু দুর্দান্ত খাবার তুলেছি আমাকে, আপনারা বন্ধুরা দেখবে। শক্ত হয়ে গেছে, হাত দিয়ে তোলা যাবে না। কোদাল নিয়েছি, কোদালটা দিয়ে তুলবো। দু রকম গাজর হয়েছে, এই যে এই একরকম গাজর, আর একটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, গাজর পায়ের উপর পা দিয়ে বসে আছে। এই যে একটা পা, এই একটা পা তোলা হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে যাব। এই গাছগুলো কেটে নেব। এবার গাজরগুলো একটু ছেড়ে নেব, গায়ে এইরকম ভাবে ছেড়ে নেব। গাজরগুলো সব ছালা হয়ে গেছে। এবার যে একটা গ্রেটার নিয়েছি, এটা দেবে, এবার পুরে নেব। এই যে আমার বাগানে দু রকম গাজর হয়েছিল, এই যে এই একটা কালার, আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার। সব গাজরগুলো পুড়ে নেব। গাজরগুলো সব করা হয়ে গেছে, এবার উনানটা ধরিয়ে দেবো। কোয়াটা বসিয়ে দিলাম। দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা খাঁটি গরুর দুধ। এবার তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি। এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দেবো। এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা কম বেশি দিয়ে দেবেন। আর গাজরের হালুয়াটা হয়ে গেছে, এবার এক চামচ গোলাপ জল দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে দেবো। গোলাপ জলটা দিলাম, দুর্দান্ত একটা সেন আসছে, মনে হচ্ছে একবার খেয়ে নেব। প্লেটে তুলে নেব। খুব ভালো হয়েছে, ভালো লাগছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, খুব সহজে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া।
তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা অন করে দেবেন, যাতে আমি যত নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।